হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক আওয়ার চ্যানেল অ্যাস্ট্রোলজি কলকাতা। বন্ধুরা, আজকে যে বিষয়টি নিয়ে আলোচনা করব, বিষয়টি মোটামুটি সবাই জেনে গেছেন, কারণ আগের ভিডিওতে আমি বলেছিলাম আমি কি নিয়ে আলোচনা করব। হ্যাঁ, আজকে আলোচনার টপিক হচ্ছে প্রতিকার, বৃহস্পতির প্রতিকার। আপনার বার্থ চার্টে যদি বৃহস্পতি খারাপ থাকে, তার প্রতিকার কি, সেই প্রতিকারটি আজকে আমি আলোচনা করে দেবো। তার আগে আরও একটি কথা বলবো, আমার এই চ্যানেলটির পাশাপাশি আরও একটি ব্লগিং চ্যানেল আছে। আমার এই চ্যানেলের যে সকল বন্ধুরা ব্লগিং দেখতে ভালোবাসেন, তাদের জন্য আমি কার্ডের লিঙ্ক দিয়ে দিচ্ছি। রিকোয়েস্ট রইল, একবার গিয়ে দেখুন, আমার মনে হয় ওই চ্যানেলের ভিডিওগুলো কিন্তু আপনাদের প্রচণ্ড মাত্রায় ভালো লাগবে। আর যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই করে আমাকে সাপোর্ট করবেন। আর সাপোর্ট করার জন্য কি করতে হবে সেটা কিন্তু আপনাদের বলতে হবে না, আপনারা সবাই জানেন এটা, আমি আশা করছি। তাহলে অবশ্যই করে কিন্তু আমাকে সাপোর্ট করবেন। তাহলে চলুন আজকের যে মেইন আলোচনা, যেটা আমরা সবাই জানার জন্য ইন্টারেস্ট রাখি কম বেশি, সেটা করে নেওয়া যাক। জুপিটার খারাপের সব থেকে ভালো যেটা রেমেডি, নাম্বার ওয়ান যেটা আমি বলবো, সেটা হচ্ছে জুপিটার স্ট্রং করার, যেটা সব থেকে ভালো রেমেডি, নাম্বার ওয়ান পয়েন্টে যেটাকে আমি রেখেছি সবার উপরে, যেটার প্রাধান্য পেয়েছে, সেটা হচ্ছে সুগার, চিনি একদম ক্রস করে দিন। একদম মিষ্টি খাবেন না, মিষ্টি একদম না খেলে দেখবেন আপনাদের জুপিটার প্রচণ্ড পরিমাণ কিন্তু স্ট্রং হয়ে যাচ্ছে। যাদের জুপিটার খারাপ তারাই কিন্তু মিষ্টি খেতে প্রচণ্ড পরিমাণ ভালোবাসে, আর যাদের জুপিটার ভালো তারা কিন্তু মিষ্টি একদমই পছন্দ করে না। তো মিষ্টি খাওয়াটাকে বন্ধ করতে হবে। ধরুন আপনারা যারা শুনছেন, তাদের কারোর মিষ্টি খেতে ভীষণ ভালো লাগে, তার হয়তো জুপিটারটা খারাপ। তো আপনি ভাবছেন আমি মিষ্টিটা কিভাবে ছেড়ে দেবো, তাই না? তো আপনাকে আমি একটা সাজেশান দিতে পারি, আপনি মিষ্টিটার, আপনার ক্রাইটেরিয়া হচ্ছে আপনি মিষ্টি খাবেন, তাই তো? তো মিষ্টিটার অল্টারনেটিভ একটা কিছু খুঁজে নিন। দেখবেন যেমন হানি খেতে পারেন, ঠিক আছে, কিন্তু পার্টিকুলার সুগার মানে চিনি যে জিনিসটা দিয়ে হয় সেটা অ্যাভয়েড করুন। হানি খেতে পারেন, তবে একেবারে অনেক পরিমাণ হানি খেয়ে ফেলবেন সেটা কিন্তু না। এটা হচ্ছে একটা সাপ্লিমেন্ট যেটা দিয়ে আপনাকে কন্ট্রোল করতে বলা হচ্ছে। এটাও কিন্তু মানে পার্মানেন্ট নয়, কিন্তু এটাও একসময় ছেড়ে দিতে হবে। আমি একটা ওয়ে বলে দিলাম আপনাদেরকে। দু নম্বর পয়েন্ট বলবো, একদম নিজের বডিটাকে ফিট রাখুন, একটুও কোথাও মেদ জমতে দেবেন না। যারা দেখবেন একবারে স্লিম অ্যান্ড ট্রিম, দেখবেন আপনি অনেককে নোটিস করবেন যে সমস্ত কিছু খাচ্ছে খেয়েও কিন্তু শরীরে কোথাও একটু মেদ নেই, এরকম পার্সন কিন্তু আমাদের চারপাশে অনেককেই দেখা যায়। তাদের জানবেন জুপিটারটা কিন্তু প্রচণ্ড রকমের স্ট্রং, তবেই তারা কিন্তু ওরকম একটা স্লিম অ্যান্ড ট্রিম মানে চেহারা পেয়েছে। তো একদম কোথাও মেদ জমতে দেবেন না, মেদ জমলে কিন্তু জুপিটারের উপর এফেক্ট করে, তাই সবসময় স্লিম অ্যান্ড ট্রিম থাকার চেষ্টা করবেন। তিন নম্বর পয়েন্ট বলবো, আপনার বাড়িতে যারা সিনিয়র আছে তাদেরকে একটু বেশি রেসপেক্ট দিন। দেখুন সিনিয়র বলতে আমরা কাকে বলি, বাবা মা, দাদু দিদিমা, জেঠু জেঠিমা, এরকম লেভেলের মানুষদের সিনিয়র বলি। তো তো অনেক সময় কি হয়, ধরুন সিনিয়ররা যখন একটু বেশি সিনিয়র হয়ে যায় এজের দিক থেকে, তখন কিন্তু তাদের অনেক রকম সমস্যা রাইজ করে, তার ফলেই কিন্তু আমাদের সাথে ক্লাস বাধে। তো সেক্ষেত্রে কিন্তু আমরা সেগুলো প্রোটেস্ট করতে গিয়ে অনেক রকম খারাপ ব্যবহার বা খারাপ কথাবার্তা বলে ফেলি, তাই কি না? তো আপনাদের কি করতে হবে, ইগনোর করতে হবে, যে আমার জুপিটারটাকে আমাকে ভালো করতে হবে, তাই যাই হয়ে যাক না কেন আমি ম্যাটারটাকে ইগনোর করব। এইভাবেই কিন্তু আপনি জিনিসটাকে কন্ট্রোল করতে পারবেন। আর ইগনোর করতে করতে দেখবেন একদিন আপনার হ্যাবিটে এটা কনভার্ট হয়ে গেছে, আর যখন আপনার হ্যাবিটে কনভার্ট হয়ে গেছে তখন কিন্তু আর কোনো সমস্যা হয় না। তো যাই হোক, অনেক কথা বলে দিলাম, এক্সট্রা মেন কথা হচ্ছে সিনিয়রদের রেসপেক্ট করতে হবে, মহিলাদের রেসপেক্ট করতে হবে। আপনি মহিলা হন বা পুরুষ হন, যেই হন না কেন, মহিলাদের কিন্তু রেসপেক্ট করতে হবে। যারা টিচার্স আছে আপনাদের,
টিচারদের সাথে কিন্তু প্রচণ্ড নম্র ভদ্রভাবে মিশতে হবে, টিচারদের সাথে রিলেশন ভালো রাখতে হবে, টিচারদেরকে প্রচণ্ড পরিমাণ রেসপেক্ট দিতে হবে। কারণ বৃহস্পতি মানে কিন্তু হচ্ছে টিচারকে রিপ্রেজেন্ট করে, তাই টিচারদের সাথে কিন্তু ব্যবহার প্রচণ্ড রকম ভালো রাখতে হবে। 5 নম্বর পয়েন্ট হচ্ছে ইয়েলো কালারের কোনো রকম ধাগা পরতে পারেন বা ইয়েলো কালারের কোনো রকম ড্রেস পরতে পারেন। ইয়েলো কালারের ড্রেস তো এভরিডে পরাটা পসিবল না, তাই আপনারা হাতে এরম এই জায়গায় ইয়েলো কালারের কোনো ধাগা ইউজ করতে পারেন। সেটা যখনই ফেড হয়ে যাবে সেটাকে চেঞ্জ করে দিন। আপনার কালারটা নিয়ে কিন্তু ম্যাটার, তাই কালারটাকে অলওয়েজ ঠিক রাখতে হবে। তার জন্য আপনাকে 10 দিন 15 দিন ছাড়া ছাড়া চেঞ্জ করে দিলে কিন্তু প্রচণ্ড পরিমাণ ভালো হবে। 6 নম্বর পয়েন্ট বলবো, প্রচণ্ড পরিমাণ কিন্তু গোল্ডের জিনিস ব্যবহার করুন। আপনারা এখন বলবেন কি রাস্তাঘাটে যাব গোল্ডের জিনিস পরে থাকবো, একটা সমস্যা থাকে। তবে যদি আপনারা বাড়িতে থাকেন তো সেক্ষেত্রে পড়তে পারেন, আর রাস্তাঘাটে বেরোলেও হালকা পাতলা গোল্ডের জিনিস পরে রাখতে পারেন। যত পরিমাণ গোল্ড ব্যবহার করবেন আপনাদের জুপিটার কিন্তু তত পরিমাণ স্ট্রং হয়ে যাবে। যে রেমেডিগুলো বললাম সেই রেমেডিগুলো আপনারা চোখ বন্ধ করে করতে পারেন, প্রচণ্ড রকম ভালো রেজাল্ট কিন্তু আপনারা পাবেন। অনেকেই কিন্তু আমার এই রেমেডিগুলো শুনে প্রচণ্ড পরিমাণ ভালো রেজাল্ট পেয়েছে, তাই আমি ভাবলাম সকলের সাথে শেয়ার করি যাতে সকলের উপকার হয়। তো এই ভিডিওটা এখানেই এন্ড করছি, দেখা হবে অন্য ভিডিওতে অন্য কোনো নতুন টপিক নিয়ে। আর হ্যাঁ, এরকম আরও অনেক অনেক ইনফরমেশান পাওয়ার জন্য আমার এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিন, পাশে থাকা বেল আইকনটা ক্লিক করে দিন, যাতে যখনই ভিডিও আপলোড হবে সঠিক সময় আপনাদের কাছে নোটিফিকেশনটি পৌঁছে যায়। আজকের টপিকটা এখানেই শেষ করছি, টাটা।